নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে ৰাতিপুৱাৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 27 জানুৱাৰী অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাই আছো এটা ডাঙৰ খবৰ এবাৰ বনভোজকাৰী দলৰ ওপৰত এবাৰ ভয়াবহ আক্ৰমণ কৰা হৈছে বনভোজকাৰী দলৰ ওপৰত 20 জনী এটা দুৰ্বৃত্তৰ দলে আক্ৰমণ চলাইছে আল্লাহ আকবার ধ্বনি দি বনভোজকারীর উপর এবার ভয়াবহ আক্রমণ করা হয়েছে আমি জানাই আছো এটা বিগ ব্রেকিং নিউজ একটা ডাঙর খবর কেন বনভোজকারীর উপর প্রচন্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ আকবার ধ্বনি দি বনভোজকারী দলের উপর আক্রমণ চলাইছে দুর্বৃত্তই প্রায় 20 জনিয়া এটা দুর্বৃত্তর দলে আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে এবার বিভিন্ন অস্ত্র কস্ত্র লয় মারপিট করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে দুর্বৃত্তর আক্রমণত সঞ্জীব নাথ গুরুতরভাবে আহত হয়েছে রূপম শইকীয়া গুরুতরভাবে আহত হয়েছে আশিস শর্মা লগতে সুশান্ত দাস নামের ব্যক্তিগী গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিপরা গেছে কেন 20 জনিয়া দুর্বৃত্তর দলে আল্লাহ আকবার ধ্বনি দি বনভোজকারী দলের উপর আক্রমণ চলা পরিলক্ষিত হয়েছে সঞ্জীব নাথ ইতিমধ্যে উন্নত চিকিৎসার বাবে জিএমসিএইচলৈ প্ৰেৰণ কৰা হৈছে ঘটনাস্থলত ইতিমধ্যে আৰক্ষীৰ দল গৈ উপস্থিত হৈছে কিয়নো এই 20 জনীয়া দুৰ্বৃত্তৰ দলে বনভোজকাৰীৰ ওপৰত চলাইছিল ভয়াবহ আক্ৰমণ আৰু তাৰ পিছতে আৰক্ষীৰ দল গৈ ঘটনাস্থলত উপস্থিত হৈছে পৰৱৰ্তী খবৰটো হৈছে কালি গণতন্ত্ৰ দিৱসৰ দিনাই বনভোজস্থলত এক অঘটন এবাৰ টুলুঙাৰ নাও চলাই থাকোঁতে ব্ৰহ্মপুত্ৰত পৰি অকাল মৃত্যু খাবটিছে এজন যুৱকে যুৱকজন বাইহাটা চাৰিআলিৰ অবিনাশ ডেকা বুলি ইতিমধ্যে চিনাক্তকৰণ কৰা হৈছে পানীখাইটিৰ হাতীশিলা বনভোজস্থলীত এই অঘটন সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে পরবর্তী খবর হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 1 লাখ নিযুক্তি সম্পর্কত একটা ডাঙর ঘোষণা করেছে 1 লাখ নিযুক্তি সম্পূর্ণর দিকে আগবাহিছে এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পিছতে এবার চাকরি বিজ্ঞাপন ওলাইছে আপনি যদি চাকরি প্রত্যাশী হয় তেন্তে এই খবরটি আপনার বাবে অতিকৈ ভাল কিয়নো পুনের ওলাইছে চাকরি মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে এবার চাকরির বিজ্ঞাপন ওলাইছে 269টা চাকরির পদর বাবে ইতিমধ্যে বিজ্ঞাপন উলাইছে দুইয়া দিনতে উলাব 35,000 চাকরির বিজ্ঞাপন চাকরির আবেদনের বাবে আজি আপনি খাজু করক আপনার নথিপত্র কিন্তু 269টা আরক্ষী পদর বাবে ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ পাইছে আরক্ষী আর গৃহ কেজওয়ানের বাবে উলাইছে চাকরি 18 বছরের পর 40 বছর বয়সের লোকে করিব পারিব আবেদন মেট্রিক উত্তীর্ণ হওয়া প্রার্থীসকলেও আবেদন করিব পারিব কিন্তু গৃহরক্ষী জোয়ান পদর বাবে প্রাক্তন কর্মচারীও করিব পারিব আবেদন পরবর্তী খবরটি হয়েছে এক বিমান দুর্ঘটনা দুগৰাকী যাত্রীয়ে এই বিমান দুর্ঘটনাত প্রাণ হেরুয়েছে বলে জানিব পৰা গৈছে ব্রাজিলর সাও পাওলো রাজ্যের এখন অরণ্যত দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এখন বিমান এই দুর্ঘটনা দুজন লোকের মৃত্যু হওয়া বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে সিনহুয়া সংবাদ সংস্থার বাতৰি অনুসৰি পিটি ডিকে নামেৰে পঞ্জীয়নভুক্ত পাইপাৰ কমান্স বিমানখনে বৃহস্পতিবাৰে পুৱা সাও পাওলো চহৰৰ এটা ব্যক্তিগত বিমানবন্দৰৰ পৰা 2 জন লোকক লৈ উৰা মাৰিছিল ব্ৰাজিলৰ বায়ুসেনাই কয় যে বিশেষজ্ঞসকলে দুৰ্ঘটনাৰ কাৰণৰ তদন্ত কৰি আছে এই দুৰ্ঘটনাটো পাহাড়িয়া গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলত সংঘটিত হয়েছে বলে জানিব পৰা গৈছে এই দুর্ঘটনাত 4 গৰাকী লোকের মৃত্যু হয়েছে আন এক ডাঙর খবর হয়েছে এবার পত্নীক বাইকত বহুয়াই পথ সুরক্ষা জন আন্দোলন রেলির সমাপ্তি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর 2022 চনত 2,954 আর 2023 চনত 3,296 জন লোকে পথ দুর্ঘটনাত প্রাণ হেরুয়েছে বলে উল্লেখ করে পরিমল শুক্লবৈদ্যই পত্নীক বাইকত বহুয়াই পথ সুরক্ষা জন আন্দোলনের বাইক রেলিত অংশগ্রহণ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে রাইজর মাজত সজাগতা বৃদ্ধির উদ্দেশ্যে যা 19 নভেম্বরত কামরূপ জেলার পৰা যাত্রা আরম্ভ করা
পথ সুরক্ষা জন আন্দোলনের অন্তিম দিনা পত্নীক বাইকত বহুয়াই বাইক ৰেলীত অংশগ্রহণ করেছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। উল্লেখযোগ্য যে দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে রাইজর মাজত সজাগতা বৃদ্ধি করার উদ্দেশ্যে যা 19 নভেম্বর কামরূপ জেলার পর যাত্রা আরম্ভ করা পথ সুরক্ষা জন আন্দোলনের কুকুরবাড়ি সামরণি পড়েছে। পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বত বাইকেরে অসমৰ মুঠ 35খন জিলা সামৰি 5000 কিলোমিটাৰতকৈ অধিক পথ অতিক্ৰমণ কৰাৰ পিছত শুকুৰবাৰে মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ গৃহ সমষ্টি কাছাৰৰ দলাইৰ দৰ্মী গ্ৰান্তত পথ সুৰক্ষা জন আন্দোলনৰ সমাপ্তি ঘটাইছে। পরবর্তী খবরটি হয়েছে, আপনার যদি আধার কার্ড আছে তেন্তে আপনার বাবে এই খবরটি অতিকৈ গুরুত্বপূর্ণ। আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর, আধার কার্ড থাকা কোটি কোটি মানুষের বাবে এটা ডাঙর খবর, কিন্তু অত্যন্ত সাবধানে রাখক আপনার আধার কার্ড। যদিহে কিবা কারণত আপনার আধার কার্ডখন হেরাইছে তেন্তে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব পারে, আপনি জেল পর্যন্ত যাবলগিয়া হব পারে। ইয়ার বাবে এই আধার কার্ড অত্যন্ত আপনার বাবে গুরুত্বপূর্ণ নথি। যদিহে কোনো লোকে এই আধার কার্ড লাভ করে তেনেহলে সর্বশ্রান্ত হব পারে আপনি। আধার কার্ড হেরালে আপনি কিদরে, আধার কার্ড হেরার পর আপনি কিদরে বাঁচিব তার তথ্য এই মুহূর্তে লই আহিছো। 2 মিনিটের ভিতরতে করিব পারিব এই কাম, কিন্তু আধার কার্ড হেরালে ততাতৈয়াকৈ আপনি এম আধারত যাব লাগিব। ইয়ার পিছত UID টোকেন আর VIB ব্যবহার করে সত্যাসত্য নিরূপণ করিব পারিব। ইয়ার পিছত 8টা প্রক্রিয়া আছে, সেই 8টা প্রক্রিয়া আপনি মনত রাখিব লাগিব। প্রথম প্রক্রিয়া হয়েছে UIDAI ওয়েবসাইটে লই গই UIDAI.gov.in-ত আপনি যাব লাগিব। আর দ্বিতীয়তে মাই আধার ট্যাবত আপনি ক্লিক করিব লাগিব। ইয়ার পিছতে আধার সার্ভিস সেকশনলৈ গই আধার লক বা আনলক অপশনত আপনি ক্লিক করিব লাগিব। ইয়ার পিছত আপনার হেরুয়া আধার নম্বর, নাম, ঠিকনা আর পিন কোড আপনি লিখক। ইয়ার পিছতে আপনার রেজিস্টার হয়ে রাখা মোবাইল নম্বরত একটা OTP যাব, সেন্ড OTP ক্লিক করার পিছতে আপনি OTP লাভ করিব আপনার রেজিস্টার মোবাইল নম্বরত। ইয়ার পিছতে মোবাইল লৈ অহা OTP টু সাবমিট করিব লাগিব। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পাছতেই আনলক আপনার আধার কার্ড। ইয়ার পিছতে আপনার হেরুয়া আধার কার্ডের সবিশেষ উলিয়াই লব পারিব। পরবর্তী খবরটি হয়েছে, কালি জুম্মার নামাজের পাছতেই শ মুসলমান একত্রিত হয়ে হুঙ্কার দিছে। আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর, শুকুরবরিয়া জুম্মার নামাজের পাছতেই রাজপথলে উলাই আহিছে শ মুসলমান লোক, নামাজ পড়ি সংকল্প লৈছে মুসলমান সকলে, কিন্তু কোনো কারণতেই এনে দুষ্কার্য করবলে দিয়া নহব বলে হুঙ্কার প্রদান করা হয়েছে। ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে মুসলমান সমাজে লৈছে সংকল্প, রঙিয়াত ড্রাগস বিরোধী সভার মাজতেই ড্রাগস মাফিয়ার তাণ্ডব, হাতত অস্ত্র লৈ আক্রমণ করবলে উদ্যত ড্রাগস মাফিয়া, রাইজর দুর্দমতি দেখি পলায়ন করেছে ড্রাগস মাফিয়া মুন আলী। উত্তপ্ত পরিস্থিতির পাছতেই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী, আক্রমণকারী ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে রুজু করেছে রাজহুয়া গোচর, কোনো কারণতে ড্রাগসর ব্যবসায় চলবল দিয়া নহব বলে এবার হুঙ্কার প্রদান করেছে শুকুরবরিয়া জুম্মার নামাজের পিছতে শ মুসলমান রাইজে।